মন থেকে হাত ধরো সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমার মাফ করে দিন। আমি বললাম না ভালোবেসে, শুনেন আমি এক মিনিট, আমি আপনাদের ভিডিও বানাইলাম ভাই, একটা মিনিট শুনেন না, আপনার রিকোয়েস্টে ভিডিও বানাইলাম আমি, যদি এগুলো শুনতে হয় ভাই শুনেন না, আমি আমারটা বলি, দেখেন না আপনার ভালো লাগে কিনা, শুনেন না আগে, আমার একটা সেকেন্ড ভুল ছিল ওর সাথে আমার পরিচয় হওয়াটা, ঠিক আছে। ও কি হয়েছে, ও এক তো বাটপারি করছে, আর সিবলি মিলা বাংলাদেশের কত প্রায় মান সম্মান যা ছিল সব তো ভিতরে ঢুকে দিছে, কাউন্সিলিং এখনো কোনো প্রোগ্রাম করতে গেলে পারমিশন দেয় না, একজনের টাকা দেয়নি, ফলস টিকিট দিছে, সবকিছু করছে, পুরো বাংলাদেশ জানে। ও প্রোগ্রাম করতে পারেনি, অপু বিশ্বাসের নিয়ে আসছে স্পাইস হাউস থেকে, ওখানেও গেছি, আমাদের স্পন্সার দেওয়ার কথা বলে রুবি আমাদের ডুবাইছে। এখন কি হয়েছে, এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, ওটা সহ্য হচ্ছে না। অনন্য মামন ওমানে জেল কাটছে, অমর নামন আমার কাউন্টার, ওকে গোনা যাবে, ওকে গোনা কেন, আমার যদি পৃথিবীও চলে যায় তোমার মতো ছিল আমি গোনা দিন আজকে বলে গেলাম, পৃথিবী যদি ডুবে যায় আমাকে ভিক্ষা করে খাইতে হয়, বিকজ আমি অনেস্ট, মাথায় রেখে এটা। আর ভাই আমি সরি, আপনার যদি কষ্ট পেয়ে থাকেন, ভাই আমি শেষ করিনি, আপনার কষ্ট পেয়ে থাকেন, আমি ভিডিও করছেন, আমি মন থেকে আপনাকে পছন্দ করি, দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন, আর আপনাকে আমি রিকোয়েস্ট করে বানাইছি, আমি রিকোয়েস্ট করে আপনাকে ভিডিও বানাইছি, ঠিক আছে। আমার একটা জিনিসই অন্যায় হয়েছে, সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরাফ খান আপনাদের সাথে আছে, আমি বলছি না, উনি আমাদের সাথে নাই, উনি আমাদের আমি বলি ভিডিওর শেষে, কিন্তু আমি সুন্দর করে বলে দিছি যে একটা মন না, আমি বলছি কিন্তু যে একটা মানুষ ভালোবাসে আমার জন্য একটা ভিডিও বানাইতেই পারে।